আসসালামু আলাইকুম। স্পিক এবং টক, স্পিক এবং টক, এই দুইটার অর্থই কিন্তু কথা বলা, কিন্তু এদের মধ্যে কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা আজকে দেখব আমরা কখন স্পিক বলবো আর কখন টক বলবো। যখন আমরা ইনফর্মাল কনভারসেশন, ফর এক্সাম্পল আপনারা দুজন বন্ধু একসাথে কথা বলতেছেন কোনো একটা ইনফর্মাল টপিক নিয়ে, হ্যাঁ, আপনি কথা বলতেছেন, কথার মাঝখানে আবার সে কথা বলতেছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে উই টকড টু ইচ আদার, আমরা একে অপরের সাথে কথা বলেছি, কনভারসেশন করেছি। অর্থাৎ যেটা ইনফর্মাল কনভারসেশন হয় সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে টক টক। আর স্পিক হচ্ছে একটা ফর্মাল কনভারসেশন হতে পারে অথবা ফর্মাল স্পিচ হতে পারে। ফর এক্সাম্পল, আপনি কোনো এক জায়গায় গিয়েছেন, কেউ একজন লেকচার দিচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হি স্পোক অ্যাবাউট দ্য ম্যাটার, উনি এই বিষয় সম্পর্কে কিছু বলেছেন। এটা যেহেতু একটা ফর্মাল সেটিংস ছিল, ফর্মালি উনি একটা কথা বলেছেন, এবং যেখানে যে স্পিকার তার কথার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে স্পিক শব্দটি ইউজ করা হয়। এবং কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু স্পিক বলতে পারেন, ফর এক্সাম্পল যে দুইজন মানুষ একটা বিষয়ে কথা বলতেছে এবং এই কথার মধ্যে একজনের কথার মধ্যে আরেকজনের কোনো কথা বলতেছে না, সেক্ষেত্রে আপনি স্পিক বলতে পারেন, যেহেতু এটা একটা ফর্মাল কনভারসেশন। আর যদি ইনফর্মাল কনভারসেশন হয় তাহলে অবশ্যই টক ব্যবহার করা যাবে, ঠিক আছে। সুতরাং স্পিক হচ্ছে ফর্মাল কনভারসেশন আর টক হচ্ছে ইনফর্মাল কনভারসেশন, যেটার বেসিক্যালি কোনো প্রি প্ল্যানড কোনো প্রসিজিওর থাকে না, সেক্ষেত্রে আমরা টক ব্যবহার করতে পারি। আর যেখানে প্রি প্ল্যান থাকে এবং বক্তার কথার উপর বেশি জোর দেওয়া হয় যিনি কথা বলছেন, সেক্ষেত্রে স্পিক ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি স্পিক এবং টকের মধ্যে পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন।